প্রয়াত নারায়ণ দেবনাথ। সকাল 10:15 কিংবদন্তি কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের মৃত্যু হয়। বয়স হয়েছিল 97 বছর। 24 ডিসেম্বর থেকে বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। গত শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতির জন্য তাকে ভেন্টিলেশনে দিতে হয়। আমরা কথা বলে নেব মৈত্রী ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। মৈত্রী, একেবারেই দেখো অত্যন্ত দুঃখের খবর বলা যেতে পারে, একটা যুগের অবসান, নিঃসন্দেহে একটা যুগের অবসান হলো শিল্পের জগতে। এবং তার মতো কার্টুনিস্ট এখনো ভারত, বাংলা তো বটেই, ভারত আর পায়নি। গত 24 ডিসেম্বর থেকে নারায়ণ দেবনাথ তিনি চিকিৎসাধীন ছিলেন মধ্য কলকাতার এক বেসরকারি হাসপাতালে। সেখানেই গত বৃহস্পতিবার তার হাতে পদ্মশ্রী পুরস্কার তুলে দেন রাজ্যের মন্ত্রী এবং রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব গোপালিকা, তিনি আসেন এবং মন্ত্রী অরূপ রায়, তিনি তারা এসে তার হাতে পদ্মশ্রী পুরস্কার আসেন এবং মন্ত্রী অরূপ রায় তিনি তারা এসে তার হাতে পদ্মশ্রী পুরস্কার তুলে দেন। তখন পর্যন্ত কিন্তু স্থিতিশীলই ছিলেন, তিনি বাড়িটাতে সাপোর্টে যদিও থাকেন ছিলেন, তবুও তিনি তখন চোখ খুলে তাকান এবং তিনি দেখতে পান সে পদ্মশ্রী পুরস্কারটা। কিন্তু তারপরে শনিবার থেকে তার অবস্থার অসম্ভব অবনতি হতে শুরু করে এবং শনিবার বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। বৈত্রী, আমি তোমার কাছে আসবো। নমস্কার, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি, আজ তার প্রয়াণের খবর আমরা পাচ্ছি, এই সময় দাঁড়িয়ে কি বলতে চাইবেন? একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো, কারণ ওই একটি জিনিস কার্টুন এবং কমিক স্ট্রিপ যেগুলো বাংলায়, এটা উনি খুব নিষ্ঠার সঙ্গে করতেন এবং এটা বলতে কোনো বাধা নেই যে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন বাচ্চাদের মধ্যে, বড়দের মধ্যেও জনপ্রিয় ছিলেন আর নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন দীর্ঘদিন। একেবারে অসুস্থ হয়ে পড়া পর্যন্ত তার কাজে কামাই ছিল না। আমার ব্যক্তিগত পরিচয় ছিল তার সঙ্গে, খুব মিষ্টি মানুষ ছিলেন, কম কথা বলতেন, চমৎকার মানুষ ছিলেন, নিরীহ, শান্ত শিষ্ট, একটু বিতবাক, সব দিক থেকে খুব ভালো মানুষ। আর একা একা কাজ করতেন, নিজে নিজে কাজ করতেন, কাজের মধ্যেই মগ্ন থাকতেন। আর তার হাজা বোধা, তার সমস্ত যে কার্টুন যেগুলো মানে বিখ্যাত কার্টুন, সেগুলো তো এত জনপ্রিয় হয়েছিল যে বলার নয়। অনেকগুলো সিনেমা টিনেমাও হয়েছে। তার 96 বছর বয়স হয়েছিল, বয়স কম হয়নি, তবে একেবারে শেষ পর্যন্ত কাজ করে গেছেন, এটি আমাকে আমাকে আমাদের কাছে খুব একটা সন্তোষের ব্যাপার আর কি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে, খুব শান্ত স্বভাবে, কম কথার মানুষ ছিলেন। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।